গরমে ঠান্ডায় কাবু এখন সকলেই। শীতের আমেজ গায়ে মেখে আপনি মজা করছেন দেদার, কিন্তু শীতের পিছু পিছু হাজির একাধিক ত্বকের সমস্যাও। যত শীত বাড়ছে ততই ফাটছে ত্বক, বাড়ছে বলি রেখা, দাগছোপ, তারুণ্য হারাচ্ছে ত্বক। ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে জলের মতো টাকা খরচ করে কিনছেন দামি দামি ক্রিম, চিকিৎসকের পরামর্শ নিয়ে খাচ্ছেন ওষুধও, কিন্তু মিলছে না কোনো সুরাহা। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার এই সমস্যার সমাধান লুকিয়ে আপনার ছাদ বাগানেই? অবাক লাগলেও এটাই সত্যি, শীতের মরশুমে ছাদ বাগানে ফুটে থাকা ওই অতি পরিচিত গাঁদা ফুলই আপনার মুশকিল আসান। মুখকে কোমল ও সতেজ করে তুলতে গাঁদা ফুলের জুড়ি মেলা ভার। অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে গাঁদা ফুলের মধ্যে। আপনি গাঁদা ফুল বা পাতাকে বেটে লাগাতে পারেন যে কোনো কাটা ছেঁড়ায়। এছাড়া মুখে বলি রেখা, দাগছোপও পড়বে না গাঁদা ফুল ব্যবহার করলে। মূলত ঠাকুরঘর আর ঘর সাজাতে যে ফুলের ব্যবহার সবচেয়ে বেশি, সেই ফুলের গুণের শেষ নেই। ত্বককে সংক্রমণের হাত থেকেও দূরে রাখে এই ফুল, ফিরিয়ে আনে ত্বকের হারানো তারুণ্য। মূলত ত্বকের দাগছোপ দূর করতে ব্যবহার করতেই পারেন গাঁদা ফুলের ফেস প্যাক। ঝটপট বেটে ফেলুন গাঁদা ফুলের পাপড়ি, মিশিয়ে নিন দুধের সর মধু। এবার মিশ্রণটি মুখের উপর লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন। এরপর বৃত্তাকারে ঘষে ঘষে মুখ ধুয়ে ফেললেই ফিরবে হারানো জেল্লা। উজ্জ্বল ত্বক পেতেও গাঁদা ফুলের পাপড়ি বাটার সঙ্গে মেশাতে পারেন টক দই, গোলাপ জল ও লেবুর রস। দিনে একবার করে ব্যবহার করলেই ফল পাবেন হাতে নাতে। শীতের ট্যান তুলতেও অনেকাংশে সাহায্য করে গাঁদা ফুল। 1 চামচ কাঁচা দুধ আর বেসনের সঙ্গে গাঁদা ফুলের পাপড়ি বাটা মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। ভালো করে লাগান মুখে, ঘাড়ে আর গলায়। ফেস প্যাক শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার এই ফেস প্যাক ব্যবহার করলেই পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক। তাহলে আর দেরি নয়, শীতের মিষ্টি রোদের মতোই সতেজ ত্বক পেতে কৃত্রিম উপায়ের উপর নির্ভর না করে প্রকৃতির উপর রাখুন ভরসা। প্রাকৃতিক পদ্ধতিতে ফিরে পান ত্বকের জেল্লা, আর শীত উপভোগ করুন প্রাণ খুলে। ক্যালকাটা নিউজ।